সৌদি আরব সহ আপনি যে কোনো কান্ট্রিতেই যান না কেন, আপনাকে অনলাইনে ফিট দেখাতে হবে। অনলাইনে ফিট না দেখালে আপনি কোনো কান্ট্রিতে যেতে পারবেন না কাজের উদ্দেশ্যে। আমি এখানে একটি মেডিকেল রিপোর্ট দেখিয়ে দিচ্ছি যেখানে স্ট্যাটাস থাকার কথা ফিট না হয় আনফিট, কিন্তু তারা এখানে নিউ উঠিয়ে রেখেছে। নিউ ওঠার কারণ কি? এখানে নিউ ওঠার কারণ একটি, কিছুদিন পরে এটিকে আনফিট করে দিবে। এমতো অবস্থায় আপনি কিভাবে এটিকে ফিটে রূপান্তর করবেন আন্টার রিভিউয়ের মাধ্যমে, সেজন্য এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের বিষয়টি হলো মেডিকেলের স্ট্যাটাসের জায়গায় কেন আপনার নিউ লেখা উঠে থাকে, এই নিউ লেখাকে কিভাবে ফিটে রূপান্তর করবেন। আরেকটি কথা অবশ্যই মাথায় রাখবেন, এখানে যদি আপনার মেডিকেলে ফিটের জায়গায় নিউ লেখা উঠে তাহলে অবশ্যই আপনাকে আনফিট করা হবে। আনফিট করার আগে যদি আন্টার রিভিউ করতে পারেন তাহলে আপনাকে মেডিকেলে ফিট দেখানো হবে। সে সম্পর্কে আমি ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করেছি, এর জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ক্ষেত্রে আপনি এজেন্সি বা আপনি মেডিকেল সেন্টারে গিয়ে যোগাযোগ করতে হবে। যেহেতু আমার এরকম একটি সমস্যায় পড়েছি, এই জন্য আমি এখানে একটি যোগাযোগ করেছি এবং যোগাযোগ করার পর এখানে তারা কি লেখা উঠাচ্ছে স্ট্যাটাসের জায়গায় সেটা আমি গুগলে সার্চ দিয়ে এখন দেখিয়ে দিব। প্রথমে আমি মেডিকেলের যে রিপোর্টটি আছে সেটি চেক দিয়ে নিব, সেজন্য আমি একটি ক্রোম ব্রাউজারে চলে এসেছি। আপনারা যে কোনো ব্রাউজারে চলে যেতে পারেন, এখান থেকে সার্চ অপশনে অ্যাড্রেসটি লিখে নেবেন যে মেডিকেল রিপোর্ট চেক দেওয়ার উপায়টি GCCHMC, এতটুক লেখলেই হবে। লেখার পর সার্চ করবেন, আমি এখানে সার্চ করছি, কিছুক্ষণ ওয়েট করেন। আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে দেখেন চলে এসেছে চেক মেডিকেল স্ট্যাটাস গামাকা মেডিকেল GCCHMC.org। এখানে আপনারা ট্যাপ করবেন এই লেখাটিতে, আমি তাহলে এখানে ট্যাপ করে দিয়েছি। ট্যাপ করার পর এটার হোম পেজ আপনাদের নিয়ে যাবে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। হোম পেজে নিয়ে যাওয়ার পর আপনাদের আরেকটি কাজ করতে হবে, কিছুক্ষণ ওয়েট করেন, ঠিক এরকম পেজটি চলে আসবে। এখানে আপনার পাসপোর্ট নাম্বার বা GCC নাম্বার দিয়ে চেক দিতে পারবেন। আমি পাসপোর্ট নাম্বার দিয়ে চেক দিয়ে দেখিয়ে দিব যে আমার এখানে নিউ উঠেছিল আগে, আর নিউ ওঠার ভিডিওটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আমি এখান থেকে দেখাবো যে নিউ ওঠার পরে আমি আমার এজেন্সি অথবা মেডিকেল সেন্টারে যোগাযোগ করলে তারা এটাকে আন্টার রিভিউ করে, আন্টার রিভিউ করার পরে এটাকে ফিট করে দেয়। কিছুক্ষণ ওয়েট করেন। এখানে আমি প্রথমে বাই পাসপোর্ট নাম্বার এবং ন্যাশনালিটি, আমি এখানে পাসপোর্ট নাম্বার এবং জাতীয়তা দিয়ে মেডিকেল রিপোর্টটি চেক দিব যে আমার প্রথম অবস্থায় নিউ লেখা উঠেছিল, এখন এটা কি লেখা উঠেছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ওয়েট করেন। এখানে আপনার কোড নাম্বারটি দেবেন, আমি এখানে পাসপোর্ট নাম্বারটি দিয়ে নিই। পাসপোর্ট নাম্বারটি দেওয়া শেষ, তারপর এখানে দিব ন্যাশনালিটি বাংলাদেশি। বাংলাদেশি সিলেক্ট করার পর এখানে কোডটি উঠিয়ে দিব 35066, এই কোডটি আমি এখানে উঠিয়ে নিব 35066। দেওয়ার পর কোনারে আসবেন, এখানে এই অপশনটিতে ট্যাপ করবেন, আমি এখানে ট্যাপ করে নিচ্ছি, দেখে নিই সব ঠিক আছে, এখন আবার ট্যাপ করব। ট্যাপ করার পর আপনাদের মাঝে ঠিক তার মেডিকেল রিপোর্টটি শো হবে। এখানে দেখেন তার ছবিটি শো হয়েছে, এখানে যে ছেলেটি আছে তার ছবিটি এখানে শো করেছে। তারপর একটি বিবরণ, পার্সোনাল ইনফরমেশন, ফার্স্ট নেম, এখানে তার প্রথম নামটি দিয়ে দিয়েছে প্রথম সারিতে, এবং দ্বিতীয়টা হলো লাস্ট নেম, তার লাস্ট নেমটি, এবং পাসপোর্ট নাম্বারটি, তারপর পাসপোর্ট ইস্যুর প্লেস, কোথা থেকে পাসপোর্টটি করেছে ঢাকা, ন্যাশনালিটি বাংলাদেশি, ন্যাশনাল আইডি, যেহেতু তার ন্যাশনাল আইডি নেই সেজন্য এখানে কোনো কিছু লেখা ওঠে নাই। তারপর তার বয়স 22 বছর, তার 22 বছর হাইট এত, হাইট দিয়ে দিয়েছে এত, এবং ওয়েট এত। তারপর এই পাশে দেখতে পারবেন মেডিকেল সেন্টার ইনফরমেশন, মেডিকেল টেস্ট অ্যাট বাংলাদেশ মেডিকেল করেছে, এখানে লেখাটি উঠে চলে এসেছে মেডিকেল সেন্টার, ইন্টারন্যাশনাল হেলথ সেন্টার, তারপর মেডিকেল সেন্টার কোড, এখানে তাদের মেডিকেল সেন্টারের কোড নাম্বারটিও দিয়ে দিয়েছে, এবং মেডিকেল নিচে দেখতে পাবেন মেডিকেল এক্সামিনেশন, মেডিকেল এক্সামিনেশন আমি এটা 9 তারিখে এটা রিভিউ দিয়েছি, না না 8 তারিখে রিভিউ দিয়েছি, এবং 9 তারিখে তারা এটা আন্টার রিভিউ ফেলে রেখেছে। দেখেন আন্টার রিভিউ এখানে নিচে কী লেখা আছে, দেখেন দ্য স্টেপ উইল ডেট 1/2 বিজনেস ডে,
আমার এখানে যেহেতু আমি ভয়েস ইউজ করছি, ভিডিওটা আগে করে রেখেছিলাম, দিস ইজ স্টেপ উইল টেক 1/2 আওয়ার্স ডে, মানে এটা 1 থেকে 2 দিনের ভিতরে এখানে ফিট লেখা চলে আসবে। এটা আপনার কিছু টাকার মাধ্যমে এখানে ফিট লেখা চলে আসতে পারে। আপনি যদি তাদের সাথে মেডিকেল সেন্টারে যোগাযোগ করেন তাহলে আপনি এটা রিভিউ করে দেখবে, আবার আপনাকে মেডিকেলে রিভিউ করা হবে। আপনার সম্পূর্ণ কিছু পরীক্ষা করার পর, এখানে রিভিউ করার পর আপনাকে 1 দিনের ভিতরেই ফিট বা 2 দিনের ভিতরে ফিট দিয়ে দিবে। এভাবে আপনি আপনার যে নিউ লেখাটি থাকবে মেডিকেলের এই স্ট্যাটাসের জায়গায়, এটাকে আন্টার রিভিউর মাধ্যমে ফিট উঠিয়ে নিতে পারবেন। এভাবে আপনারা আপনার মেডিকেল রিপোর্টটি কমপ্লিট করতে পারবেন এবং এখানে ফিট উঠে গেলেই আপনারা সম্পূর্ণভাবে কাজ শেষ হয়ে যাবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অতি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিও অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।